স্রষ্টার অপরূপ সৃষ্টি আমাদের এই পৃথিবী, আর এই গোলাকার পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের প্রাণের বাংলাদেশ। আমাদের প্রিয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি বিভাগ হচ্ছে সিলেট। ইতিহাস, নিদর্শন ও কৃতিত্বের জন্য সিলেট বিভাগের সকল জেলাগুলোই এদেশে অত্যন্ত প্রসিদ্ধ। সিলেট জন্ম দিয়েছে হাজারো রত্নদের, তেমনি একজন জন্ম নিয়েছিলেন সিলেট বিভাগের মৌলভীবাজার দুই আসনে কুলাউড়া উপজেলায় রাউতগাঁও ইউনিয়নে। তিনি একাধারে একজন তুখোর রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এতক্ষণ কথা বলছিলাম সিলেটবাসীর অত্যন্ত প্রিয় মুখ ও গণমানুষের নেতা শফিউল আলম চৌধুরী নাদেলকে নিয়ে। তার ছোটবেলা থেকেই মানুষের দুঃখ বোঝার ক্ষমতা ছিল অসীম। শফিউল আলম চৌধুরী নাদেলের পিতা মরহুম শামসুল আলম চৌধুরী ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবী ও আইয়ুব বিরোধী আন্দোলনের অগ্রজ সৈনিক। সেই সাথে তিনি কুলাউড়া তথা উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা নিজামুদ্দিন চৌধুরী বিশকুটি সাহেব কিবলার সুযোগ্য দৌহিত্র। তার দাদা ছিলেন কুলাউড়ার বিশিষ্ট শিক্ষা অনুরাগী মরহুম সিরাজ আলম চৌধুরী। পিতার দেখানো পথে তিনি মানব সেবায় কাজ করে যাচ্ছেন নিরন্তর। তিনি মুসলিম সাহিত্য সংসদ কেমোসাস, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির মতো অসংখ্য দাতব্য সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সংস্কৃতিমনা এই তরুণ নেতা সিলেট জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য, দৈনিক উত্তর পূর্ব পত্রিকার সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মহিলা উইংসের চেয়ারম্যান। আসসালামু আলাইকুম, আমি শফিউল আলম চৌধুরী নাদেল। আমার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৌলা গ্রামে। আমরা দুই ভাই দুই বোন, আমি দেশে থাকি, আমার ইমিডিয়েট ছোট যে বোন সে মার্কিন যুক্তরাজ্যে থাকে, তার ছোট আমার ভাই নুরুল আলম চৌধুরী আদিল যুক্তরাজ্যে বসবাস করেন, তার ছোট যে বোন তার স্বামী ঢাকায় সরকারি চাকরিতে নিয়োজিত রয়েছেন। আমার নিজের তিন সন্তান, বড় সন্তান হচ্ছে মেয়ে, তারপরে ছেলে, তারপরে হচ্ছে মেয়ে, তারা তিনজনই পড়াশোনায় রয়েছেন। আমি পড়াশোনা শুরু করেছিলাম সিলেট ব্লুবার্ড স্কুলে, পরবর্তীতে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে, অর্থাৎ গভর্নমেন্ট স্কুল থেকে আমি পড়াশোনা শেষ করে সিলেট সরকারি কলেজ এবং এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রি শেষ করি। আমি যখন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্লাস নাইনের ছাত্র, তখন আমাদের সিলেটে একটি ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, সর্বদলীয় ছাত্র আন্দোলন। মূলত সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বন্দর বাজারে অবস্থিত যে ছাত্রাবাস ছিল, সেটা একজন ব্যক্তির কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিক্রি করে দেওয়া হয়েছিল। এই বিষয়টি নিয়ে সিলেটের সকল ছাত্ররা, বিশেষ করে স্কুল এবং কলেজের ছাত্ররা আন্দোলন করেছিলেন। তার মধ্য দিয়েই আসলে রাজনীতি বা এটা প্রতিবাদ বা অন্যায়ের সঙ্গে যে আমরা আপোষ করব না, সেই বিষয়টা বা সেই বুটটা তখন থেকেই জোরালোভাবে শুরু হয়। সেই সময় বাংলাদেশ ছাত্রলীগ, সিলেটের যারা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন তারাও সেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের মাধ্যমে ধীরে ধীরে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হই এবং সিলেট শহরের যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোকে নিয়ে একটি ছাত্রলীগের স্কুল কমিটি গঠন করা হয়। আমি সভাপতি এবং আমার বাল্যবন্ধু সহপাঠী সৈয়দ তাহমিমুল হক
সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে যখন কলেজে যাই, সিলেট সরকারি কলেজের সেই কমিটিতে অন্তর্ভুক্ত ছিলাম। এমসি কলেজে যখন আবার স্নাতক শ্রেণীতে পড়ার জন্য যাই, সেই সময় এমসি কলেজের আমাদের যে কমিটি ছিল তার সঙ্গে সম্পৃক্ত ছিলাম। সেই সময়ে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। প্রথমে আমি জেলা ছাত্রলীগের সদস্য হিসাবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিলাম, পরবর্তীতে সাধারণ সম্পাদক এবং তার উপরে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলাম। 2002-এ আমরা জেলা ছাত্রলীগের সম্মেলনের মধ্য দিয়ে ছাত্রলীগ থেকে আওয়ামী লীগে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হই। পরবর্তীতে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তারপরে আমি বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা আরও বৃহৎ পরিসরে তার সান্নিধ্যে থেকে কাজ করার যে সুযোগটা করে দিয়েছেন, আমি কেন্দ্রীয় আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক হিসাবে ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পালন করে যাচ্ছি। তথাকথিত সেনা সমর্থিত যে 111-এর যে সরকার, সেই সময়ে আমরা কারাবরণ করেছিলাম। জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পরবর্তীতে যখন সরকার গঠন করে, সেই সময় আমি আমাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে নিয়ে কুলাউড়ার সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি। সদাহাস্যোজ্জ্বল ও উদার মনের অধিকারী শফিউল আলম চৌধুরী নাদের সম্পর্কে কথা বলেছেন বিভিন্ন মহলের গুণীজনরা। আমাদের শফিউল আলম নাদেল সে খুব সজ্জন লোক, ভালো পরিবারের ছেলে। আমাদের দলের কর্মীদের সাথে, নেতৃবৃন্দের সাথে সে অত্যন্ত ভালো ব্যবহার করে, এবং আমি মনে করি যে আগামীতে সে রাজনৈতিকভাবে শেখ হাসিনা তাকে যেখানেই লাগাবেন, আমার ধারণা সেখানেই সে কাজ করতে পারবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ওনাকে দ্বিতীয়বারের মতো সাংগঠনিক সম্পাদক করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি বিশাল সংগঠনের, এবং উনি একাধারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিনবারের ডাইরেক্টর এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত অত্যন্ত একজন সাদা মনের সজ্জন ব্যক্তি হিসাবে এবং মানবতাবাদী মানুষ হিসাবে, এবং মানবিক কাজ যে গুণ, আচার আচরণ ভদ্র নম্র, এবং এই যে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, আমাদের প্রজন্মের একজন রাজনৈতিক নেতা হিসাবে আমি গর্বিত শফিউল আলম চৌধুরী নাদেলকে নিয়ে, এবং তার উত্তরোত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করি। জয় বাংলা। শফিউল আলম চৌধুরী নাদেল ভাই, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বিসিবির পরিচালক, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, উনি আসলে রাজনৈতিকভাবে খুবই ধীর স্থিরের মানুষ। ওনার মধ্যে আমি আসলে কোনো অস্থিরতা লক্ষ্য করিনি। আমরা গর্ব করি আমাদের শফিউল আলম চৌধুরী নাদেল ভাইকে নিয়ে। তিনি তার কর্মকাণ্ডে আসলে খুবই অমায়িক এবং সকলকে নিয়ে চলার মন মানসিকতা পোষণ করেন। আমরা সেই জন্য কুলাউড়াবাসী গর্বিত যে এরকম একটা নেতৃত্ব আমরা পেয়েছি। তো আমরা ওনার সার্বিক সফলতা কামনা করি, এবং আশা করি যে উনি বাংলাদেশের রাজনীতির শীর্ষস্থানে পৌঁছাবেন, এবং আমাদেরকে তিনি গর্বিত করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী। শফিউল আলম চৌধুরী নাদেল সম্বন্ধে যদি আমাকে জিজ্ঞেস করেন, যদি এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি বলব একজন সজ্জন ব্যক্তি। তিনি সিলেটের একজন কৃতি সন্তান, এবং আমরা সিলেটের যে হারানো প্রজন্ম, আমাদের যেসব বড় নেতারা একসময় ছিলেন, যাদেরকে সারা জাতি শ্রদ্ধার চোখে দেখত, সেই আব্দুল সামাদ আজাদ বা দেওয়ান ফরিদ গাজী কিংবা আমাদের শাহ এম এস কিবরিয়া, আবুল আব্দুল মুহিত, আমার কাছে মনে হয় সেই ধারাবাহিকতা আমরা একজন পূর্ণাঙ্গ নেতৃত্বের যে
কল্পনাটা আমাদের মধ্যে আছে, তার প্রতিচ্ছবি আমি নাদেল ভাইয়ের মধ্যে দেখতে পাই। অনেক শুভকামনা থাকে আমার রইল তার জন্য, আশা করি তিনি আরও বড় হবেন এবং সিলেটকে তিনি আরও অনেক গৌরবান্বিত করবেন। আমাদের অতি প্রিয় একজন ব্যক্তিত্ব নাদেল চৌধুরী, তিনি একটা সরল মনের মানুষ, যোগ্য নেতৃত্ব, তার মধ্যে সামাজিক যে যোগাযোগ এটা অনেক শক্ত এবং কঠোর পরিশ্রমী একজন ব্যক্তিত্ব। করোনা মহামারীতে গোটা পৃথিবী যখন আতঙ্কিত, তখন তিনি জীবন বাজি রেখে কড়া নেড়েছেন কুলাউড়াবাসীর দ্বারে দ্বারে, প্রায় 3,000-এরও বেশি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। এছাড়াও তিনি কোভিড-19 প্রধান চিকিৎসা কেন্দ্র সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল সহ বিভিন্ন মহলে প্রায় 250,000 চিকিৎসা সামগ্রী বিতরণ করেন। সেই সাথে তিনি চালু করেন বাংলাদেশের প্রথম টেলিমেডিসিন সেবাদানকারী ওয়েবসাইট করোনা সাপোর্ট সেন্টার। এই মহামারীর সময়ে পুরো সিলেট বিভাগ জুড়ে বিভিন্ন জায়গায় আব্দুল জলিল ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সেবা নিশ্চিত করেছেন তিনি। শফিউল আলম চৌধুরী নাদেলের উদ্যোগে এবং তার দিক নির্দেশনায় কেপ ফাউন্ডেশন নামক দাতব্য সংস্থার মাধ্যমে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে 40টি টিউবওয়েল ও ডিপ টিউবওয়েল মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় প্রদান করা হয়। এছাড়াও 2022 সালের প্রলয়ঙ্কারী ভয়াবহ বন্যায় তার ব্যক্তিগত উদ্যোগে বন্যা কবলিত 2,000 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ এবং 3,000 মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন তিনি। তার উদারতার প্রমাণ দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও পরিলক্ষিত হচ্ছে। তুরস্কতে 2023 সালের ভয়ঙ্কর বিধ্বংসী ভূমিকম্পে বিপর্যস্ত দুর্গত এলাকায় কেপ ফাউন্ডেশনের হয়ে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি যে পরিশ্রমী ও উদ্যমী তার জ্বলন্ত প্রমাণ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। বছরের পর বছর অবহেলায় ফেলে রাখা এই স্টেডিয়ামটি এক বছরের মধ্যেই উল্লেখযোগ্য কাজ সম্পাদন করে 2014 সালের টি-20 বিশ্বকাপ ম্যাচ আয়োজন করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। শফিউল আলম চৌধুরী নাদেল এখন পর্যন্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মহিলা উইংসের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে তার একাগ্র প্রচেষ্টায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ঈর্ষান্বিত উন্নতি লাভ করে যাচ্ছে। শফিউল আলম চৌধুরী নাদেলকে নিয়ে জনমনে রয়েছে স্বতঃস্ফূর্ত আনন্দ ও উদ্দীপনা। শফিউল আলম চৌধুরী নাদেল ভাইকে যদি নৌকা মার্কা দেন মৌলভীবাজার 2 কুলাউড়া আসনে, শফিউল আলম চৌধুরী নাদেল ভাইয়ের কোনো বিকল্প নেই। শফিউল আলম চৌধুরী নাদেল আমাদের এলাকার কৃতি সন্তান। উনি দীর্ঘদিন থেকে কুলাউড়া মানুষের সঙ্গে, কুলাউড়া আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে কাজ করে যাচ্ছেন। আমরা কুলাউড়াবাসী ঐক্যবদ্ধভাবে ওনার সাথে, ওনার পাশে থেকে আমরা কাজ করে যাব। ছাত্র সমাজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে উদারত আহ্বান জানাবো। কুলাউড়ার কৃতি সন্তান জননেতা জনাব শফিউল আলম চৌধুরী নাদেল ভাইকে যাতে মৌলভীবাজার 2 আসন নৌকার মাঝি হিসাবে আমরা ছাত্র সমাজ দেখতে চাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। চৌধুরীবাজার কেন্দ্রীয় জামা মসজিদের খতিব হিসাবে দায়িত্বরত আছি। জনাব শফিউল আলম চৌধুরী নাদেল, তিনি একজন খানদানে ওলি, উপমহাদেশের প্রখ্যাত ওলি কামিল, সুলতানুল আরিফিন, মাহজানে আহমদি, আয়নায়ে জামালে মুস্তফা, আল্লামা নিজামুদ্দিন চৌধুরী বিস্কুটি রহমাতুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য বড় মেহেরগড়ের নাতি। তার মুখ থেকে আমি আজ পর্যন্ত কোনো মানুষকে কটূক্তি করেছেন, নোংলা ভাষায় কথা বলেছেন, কাউকে রাগ করে কথা বলেছেন বা কাউকে ফিরিয়ে দিয়েছেন কোনো কাজের জন্য আসার পরে আমি দেখি নাই। আমি লক্ষ্মীরানী গোয়ালা, সাবেক ইউপি সদস্য, রাঙ্গিচড়া চা বাগান, লৌড়া মলয় বাজার, কর্মদা
ইউনিয়ন। শফিউল আলম চৌধুরী নাদেল ভাই ফুলাউড়ার কৃতি সন্তান। দীর্ঘদিন যাবৎ তিনি ফুলাউড়া মাটি ও মানুষের সাথে মিশে আছেন, ওনার জন্য আমরা সবাই আশীর্বাদ করতেছি। শফিউল আলম চৌধুরী নাদেল, উনি ফুলাউড়া উন্নয়নের জন্য কাজ করছেন, উনি তৃণমূলের মানুষের খোঁজখবর রাখেন এবং তাদের জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছেন, ওনার জন্য আমার শুভকামনা রয়েছে। আমার নাম সন্ন্যাসী নাইরু, রাঙিসারা চা বাগান পূজার উদযাপন কমিটির দেবালয় কমিটির সভাপতি নাদেল ভাই। তিনি একজন ভালো, একজন জনগণের সাথে এলাকার সাথে সবসময় উনি যোগাযোগ রাখেন এবং উনি ওনার বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে যে দায়িত্ব দিয়ে গেছেন, উনি কিন্তু সেই দায়িত্বগুলো খুবই জরুরিভাবে উনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি স্বপন নাইডু, এই কর্মদের ইউনিয়নের সমবিশ্ব সম্পাদক আওয়ামী লীগের নাদেল ভাই। একটু সক্রিয় মানুষ, ভালো মানুষ এবং নাদেল ভাই অত্যন্ত কুড়ার জনপ্রিয়তা মানুষ। ওনাকে যদি আপনি নৌকা দেন, অবশ্যই নৌকা কুড়া থেকে উনি পাস করে যাবেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি যে আমাদের কুলাউড়াতে নাদেল ভাইকে নৌকা প্রতীকে এমপি হিসাবে দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি নৌকার মাঝি হিসাবে শফিউল আলম চৌধুরী নাদেল সাহেবকে দিতে চান, ইনশাআল্লাহ সেই বিজয় সুনিশ্চিত। আমাদের এলাকার প্রিয় নেতা শফিউল আলম চৌধুরী নাদেল ভাই, এলাকার উন্নয়নের জন্য এবং কুলাউড়াবাসী উন্নয়নের জন্য নাদেল ভাইয়ের প্রয়োজন। নৌকা মার্কা নাদেল ভাইরই আমরা চাই, নাদেল ভাইয়ের নৌকা ভাই আমরা নেত্রীর কাছে দাবি। শফিউল আলম চৌধুরী নাদেল সাহেব এই কুলাউড়া মাটিও মানুষের নেতা, উনিরে নৌকা দিলে আমরা নৌকা ইনশাআল্লাহ বিহুল পুঠে বিজয় করাইয়া ফাঁস করাইয়া দিব। কুলাউড়া যেহেতু আমার পিতৃভূমি, আমি মূলত কুলাউড়াই জনপ্রতিনিধি হওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আমরা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী। দল যদি প্রয়োজন মনে করে কুলাউড়ায় আমাদের মৌলভীবাজার দুই যে সংসদীয় আসন রয়েছে সেখানে কাজ করার জন্য সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আমি আমার এলাকার মানুষের জন্য, কুলাউড়ার মানুষের জন্য, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি এলাকার মানুষের কাছে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দেয়া এবং তাদের অধিকার এবং সমাজে বিশেষ করে যারা পিছিয়ে পড়া মানুষগুলো রয়েছে বা যে সমস্ত গ্রামে বা ইউনিয়ন আমাদের অবকাঠামো বা শিক্ষার বিষয়ে পিছিয়ে রয়েছে, একটি সুষম ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকেও কীভাবে অন্যান্য এলাকার সঙ্গে সমান তালে তারা এগিয়ে থাকতে পারেন সেই বিষয়টা আমি নিশ্চিত করব। এবং কুলাউড়ায় আমাদের একটি বড় সমস্যা হচ্ছে জলবদ্ধতা, এটা শুধুমাত্র কুলাউড়ার অঞ্চলের মধ্যেই এই সমস্যাটা নয়, আমাদের আশেপাশের যে সংসদীয় আসনগুলো রয়েছে তাদের সঙ্গে বসে কথা বলে এবং একটা বৃহৎ পরিকল্পনা করে কুলাউড়াকে এই জলবদ্ধতা থেকে রক্ষা করতে হবে। এবং বিশেষ করে কুলাউড়া শহরে যানজট একটি বড় সমস্যা এবং পড়াশোনার জন্য আরও আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন, সেই কাজটা এবং আমি সকলেরকে পরামর্শ নিয়ে সকলকে সম্পৃক্ত করে করার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে আগামী দিনে কুলাউড়ায় নির্বাচন করার সুযোগ দেন এবং আমি সেই ব্যাপারে আপনাদের সকলের কাছে ওয়াদাবদ্ধ। আমরাও চাই এই গুণী মানুষের সঠিক স্থান, আমাদের প্রতিটি অপূর্ণতায় তিনি ছাপ রেখে যাবেন তার আদর্শের। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।